নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে আমি সবসময় উৎসাহিত করেছি, কারণ অনেক সময় কোরআন এবং হাদিস আপনি বুঝতে পারবেন না যদি না আপনি রাসূলের জীবনী জানেন। কোরআনে কোন আয়াত কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, হাদিসের কোন হাদিসটা নবীজি কখন বলেছেন, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই উসুলের বইগুলোর সাথে আমাদেরকে নবীর জীবনী জানতে হবে। তো নবীর জীবনী জানার জন্য আমি সবসময় প্রেফার করি, অনেকগুলো বইয়ের নাম বলেছি, একটা বই ওয়ান অফ দ্য বেস্ট সেটা হলো আর রাহিকুল মাকতুম, আল্লামা সফিউর রহমান মোবারকুর রহিমুল্লাহ, সবাই বাসায় বাসায় কিনে ফেলবে, আপনার লাইব্রেরিতে এটা থাকবে, পার্সোনাল লাইব্রেরি করবেন সবাই। আর একটা হাদিসের বই জাস্ট আপনাকে বলবো, অনেক হাদিসের বই আপনারা পড়েন ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে একটা বই, আপনি নতুন হন, পুরাতন হন, স্টুডেন্ট হন, শিক্ষক হন, সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য, সেটার নাম হচ্ছে ফয়জুল কালাম। এই বইটা পড়ানো হয় মাদ্রাসা, ফয়জুল কালাম, অনেক চমৎকার একটা বই, এখানে সুন্দর করে বিষয়ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে। অন্য হাদিসের বই আপনি পড়তে পারেন, আমার কোনো আপত্তি নেই। এই দুইটা বই আর রাহিকুল মাকতুম ফয়জুল কালাম আমি পার্সোনালি নিয়াত করেছি, পার্সোনালি, কারণ আমার সাথে আল্লাহ ছাড়া আসলে কেউ নেই, এতটুকুই আমি জানি, আর আপনাদের ভালোবাসা আছে এটা আমি জানি।